সবাইকে আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে সারা দুনিয়ার মধ্যে কালো একটি দিন, কারণ হচ্ছে আপনারা জানেন গতকালকে লেবাননে একটি বিস্ফোরণে, ভয়াবহ বিস্ফোরণে প্রায় 100 জনের মতো মানুষ নিহত হয়েছেন এবং এর মধ্যে আমাদের বাংলাদেশী 2 জন নাগরিকও ছিলেন এবং প্রায় 3000-এর মতো মানুষ কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন। তো এই নিউজটা যেতে না যেতে আরও একটি খারাপ নিউজ হচ্ছে, আজকে আমাদের বাংলাদেশের নৌকা ডুবিতে প্রায় 17 জনের মতো স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট নিহত হয়েছে পানিতে ডুবে, অর্থাৎ হাওরে ডুবে। ময়মনসিংহের একটি হাওরে ডুবে তারা মৃত্যুবরণ করে। তো যাই হোক, আজকের দিনটি একটু কালো দিন বলাই যায়। তো আজকে কেন আমি ওমানের বিষয়ে কথা না বলে এই ধরনের বিষয় নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে এই দুইটা জিনিস আমাকে খুবই ব্যথিত করেছে, খুবই। একটা হচ্ছে বিস্ফোরণটা, আর যেহেতু আমরা অনেকে এই বিস্ফোরণের বিষয়টি জানে না, এখন পর্যন্ত বলা হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণটি হয়েছে, প্রায় 2700 টন অ্যামোনিয়াম নাইট্রেট। তো অ্যামোনিয়াম নাইট্রেটটা হচ্ছে এমন একটি জিনিস যেটি আমরা কিন্তু সচরাচর ব্যবহার করে থাকি, এটা আমাদের ভূমি ফার্টিলাইজ করার জন্য, অর্থাৎ উর্বর করার জন্য আমরা সবাই এই জিনিসটি ব্যবহার করে থাকি। অর্থাৎ যারা কৃষি পরিবারের সন্তান আছি আমরা, তারা কিন্তু সবাই এই জিনিসটা ব্যবহার করে থাকে, অথবা আমরা কখনো না কখনো দেখেছি হয়তো। অ্যামোনিয়াম নাইট্রেট বলা তো অনেকে চিনতে পারছেন না। তো অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে ছোট ছোট আমরা সার হিসেবে জমিতে দিই এবং সেই অ্যামোনিয়াম নাইট্রেটটা জমিতে উর্বরতা, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে সেটা ভূমিকে উর্বর করে তোলে এবং সবাই আমরা এই জিনিসটির সাথে পরিচিত। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ হিসেবে কৃষি পরিবারের সন্তান বা আমরা সবাই আশেপাশে কেউ না কেউ কৃষির সাথে জড়িত আছে, সেক্ষেত্রে যারাই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করেন আপনারা অবশ্যই সেটা ঠান্ডা স্থানে রাখবেন এবং এর সাথে দাহ্য কোনো পদার্থ অবশ্যই রাখবেন না। সেটা এমনিতে জ্বলতে পারে না, তবে একবার যদি বিস্ফোরিত হয় তাহলে সেই জিনিসটা কিন্তু একটু ভয়াবহ হয়ে যাবে। এবং এইটা শুধু যে লেবাননে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা না, আমেরিকাতেও ইতিপূর্বে হয়েছে এবং ফ্রান্সেও হয়েছে এবং দুই জায়গাতে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। তো কেন আমি ওমানের বিষয়ে কথা না বলে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছি, কারণ আমি তো সবসময় ওমানের ভিডিও বানাই। তো এটা বানানোর কারণ হচ্ছে যে জিনিসটা আমাকে ব্যথিত করেছে সেই বিষয়টা নিয়ে দুটা কথা না বললেই নয়। তো ওমানের বিষয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশাল ফ্লাইটের টিকিটের ব্যাপারে কথা বলবো। আপনারা অনেকে প্রশ্ন করেছেন স্পেশাল ফ্লাইটের টিকিটের দাম কেন এত বেশি রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে ওয়ান ওয়ে, অর্থাৎ বিমান কিন্তু আসার সময় খালি আসছে, অর্থাৎ যদি যদি বাংলাদেশ বিমান আসে তাহলে আসার সময় সে খালি আসছে, যাওয়ার সময় শুধু যাত্রী পাচ্ছে। যদি সালামিয়ার যায় তাহলে সালামিয়ার যাওয়ার সময় যাত্রী পাচ্ছে, আসার সময় কিন্তু সে খালি আসতে হচ্ছে। তো এই কারণে আসা এবং যাওয়ার দুইটা টিকিটের দামই কিন্তু আপনাদের থেকে নেওয়া হচ্ছে এবং তাদের বিমান করোনা ভাইরাসের কারণে কিন্তু বিমানের খরচটাও বেড়ে গিয়েছে এবং সেই কারণেই টিকিটের দামটা অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। তবে সামনে হয়তো বা সেটা আরও কমে আসতে পারবে, যেটা কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে ইঙ্গিত পেয়েছি এবং জানা যাচ্ছে যে সামনে বিমানের টিকিটের দাম হয়তো হাতের নাগালে আসতে পারে, এটা হচ্ছে বড় বিষয়। এবং সালামের যে সকল স্পেশাল ফ্লাইটগুলো যাবে সেই স্পেশাল ফ্লাইটগুলোর টিকিট আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে কিনতে পারবেন, তবে নির্ধারিত ট্রাভেল কিছু এজেন্সি আছে সেগুলোর নাম আমি বলবো, যেগুলো থেকে আপনারা কিনতে পারবেন, যেমন হচ্ছে রুই ট্রাভেল, তারপরে আল সাবা ট্রাভেল এবং আরেকটি হচ্ছে আব্দুল মান্নান ট্রাভেল। এই ট্রাভেলগুলো থেকে আপনারা কিনতে পারবেন, আপনাদের যারা দেশে দেশে যান সেই টিকিটগুলো আপনারা কিনতে পারবেন। এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে করোনা ভাইরাসের আপডেট, আপনারা জানতে চেয়েছেন করোনা ভাইরাসের আপডেটের জন্য, আমিও অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু এখন পর্যন্ত করোনা ভাইরাসের আপডেটটা জানানো হয়নি, সম্ভবত আর জানানো হবে কি না পাবলিককে সেটা আসলে বলতে পারছি না, কারণ কালকে বলা হয়েছিল, একটা নিউজ এসেছিলো পাবলিক করা হবে আজকে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো যাই হোক, আসলে তো আপনারা দেখতেই পাবেন এবং আপনাদেরকে তো অবশ্যই জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।